রাতের অন্ধকারে আচমকাই চলন্ত বাস ভস্মীভূত হয়ে গেল আগুনে। যাত্রী বোঝাই বাসে ভয়াবহ আগুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা বাসটি রাস্তায় দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। তবে বাসের চালক বিষয়টি বুঝতে পেরে যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলেন, ফলে কোনো বাস যাত্রীর প্রাণহানি হয়নি। রবিবার গভীর রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের রেনেসাঁর কাছে। দমকলের 2টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করে। কলকাতা থেকে দুমকাগামী বেসরকারি দূরপাল্লার বাসের টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটে। টায়ার ফাটার পর প্রথমে টায়ারে আগুন ধরে যায়, তারপর দ্রুত গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা বাস থেকে নামতে পারলেও যাত্রীদের মালপত্র সবই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নাম মেরা রিতেশ জয়সওয়াল, মুঙ্গের সে। মুঙ্গের সে ক্যা হুয়া অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি মে ইয়ে হুয়া কি হম সোয়ে হুয়ে থে, জাগে থোড়া পহলে টায়ার আওয়াজ কিয়া থা কি কুছ আওয়াজ কিয়া থা, ফির দেখে 10 সেকেন্ড কে বাদ থোড়া সা আগ লাগা হুয়া থা। ये लोग पानी ला के बुझाने की कोशिश किया लेकिन आग बुझा नहीं। धीरे धीरे बढ़ते बढ़ते पूरा बस में आग लग गई। पूरा सामान लॉस हो गया, ऊपर नीचे अंदर सब जगह सामान भरा हुआ था। पूरा सामान जल के ख़त्म, कुछ भी नहीं बचा। जो पैसेंजर सामान उतारा बस वही उतार पाया। टायर में आग लगी, इसके वजह से टायर से आग लग रहा है तो पूरा बस जल गया। आपका घर कहाँ है? कहाँ से आए आप? एक कहाँ से? कहाँ से? कोलकाता से दुमका? भागलपुर जिला। मेरा बिजनेस है, दुकान है। ओके, कोलकाता का उसी का मेरा भी माल था इसमें। न्यूज़ राजबांग्ला बर्धमान। স্বপ্ন সার্থক করেছে, তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।